আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রতিবারের এই সময় আশা করি তোমরা সবাই ঘরে আছো, ঘুরে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিজেদের লেখাপড়া এই অতিমারির মধ্যে মহৎ উদ্যোগের মধ্যে এগিয়ে যাচ্ছে। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক গণিত হরি নারায়ণপুর মাধ্যমিক পাঠ পড়েছি। শ্রেণী নবম বিষয় পদার্থ বিজ্ঞান, অধ্যায় পঞ্চম তরল পদার্থের অবস্থা ও চাপ, বিষয়বস্তু চাপ ও ক্ষেত্রফল। চলো আমরা চিসলা আর কতগুলো ছবি দেখি। এখানে একটি জুতার ছবি দেখতে পাচ্ছি, আর একটি জুতার ছবি দেখতে পাচ্ছি, একটি চিত্র করার জন্য একটি ছবি দিয়ে একটি ছবি দিয়ে একটি ফলকে কাটতে দিয়েছি। এগুলো থেকে তোমরা কী অনুমান করতে চাই? সবগুলো বস্তুর উপরে নিশ্চয় একই বল প্রয়োগ করে একই চাপ হবে না। আমরা এসে দেখি সকল ক্ষেত্রে সমান বল প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে কী করবে? ক্ষেত্রফল যার যত কম হবে চাপ। এবার এসে দেখি এখানে একটি পাচ্ছি, গ্রামে দেখতে পাচ্ছি যা পৃথিবীর ফাঁকা জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় কলমের চিত্র যাকে মহাসাগর বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দেশক যা কোনো একটি বিষয়কে নির্দেশ করে, সেটা সাধারণত সাগরে ব্যবহার করা হয়। সব কিছু ক্ষেত্রে চাপের ফলে ক্ষেত্রফল পরস্পর সঙ্গে আমরা কৃষিভূ চাপ এবং ঘনত্ব ব্যাখ্যা করতে পারবো, বায়ুমণ্ডলের চাপ ব্যাখ্যা করতে পারবো, তরল স্তম্ভের উচ্চতা দ্বারা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে পারবো, বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন নিষ্কর্ষণ করতে পারবো, তরল পদার্থের কোনো মুহূর্তে চাপের রাশিমালা পরিমাপ করতে পারবো। আমরা একটি আয়তক্ষার বস্তু দেখতে পাচ্ছি যার উপরে অল্প করার ফলে এর উপরে তো একটি বর্গাকার বস্তু দেখতে পাচ্ছি যার উপরে আঠাশ নিউটন বল প্রয়োগ করা হলো এবং বলকে আমরা এর দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্র বলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে কোন বস্তুর উপরে বেশি বল প্রয়োগ করি? নিউটন বল, আঠাশ নিউটন বল প্রয়োগ করার ফলে সেটি উঁচু সরলরেখা বরাবর ক্রিয়া করে। চার সমান বল বাই ক্ষেত্রফল, বি সমান এফ বাই এফ। একক ক্ষেত্রের উপর বলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হয় তাকে চাপ বলে। আমরা একটি ভিডিও দেখি। তখন আমরা দেখলাম যে বস্তুর ঘনত্ব বেশি তার ওজন কম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। অর্থাৎ ঘনত্বকে রো এবং ভরকে এম ও আয়তনকে ভিড়া প্রকাশ করলে রো সমান এম বাই একক আয়তনের ভর হলো তার ঘনত্ব। দেখতে পাচ্ছি একজন লোক পানির মধ্যে শুয়ে শুয়ে বই পড়ছে, যে বড় মৃত সাগর। এই সাগরে লবণের পরিমাণ বেশি থাকার কারণে ঘনত্ব বেশি এবং এখানে বেশি থাকা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি দুটো ডিম দুটো পাত্রের মধ্যে রাখা হয়েছে, যে পাত্রের
পানির ঘনত্ব বেশি, সেখানে বৃষ্টি বেশি আছে। আর এই বেলুনকে গ্যাস দিয়ে ভর্তি করে আকাশে উড়ানো হচ্ছে। এই বেলুনের মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস, যা বাইরে হালকা হওয়ার কারণে একটু বাতাসে উঠতে কাজ করছে। এখানে আমরা দেখছি একটি ব্যাটারি দৈনন্দিন জীবনে এভাবে আমরা ঘনিত ব্যবহার করি। একটি থার্মোমিটার পারদের মধ্যে দেখিয়ে এটা হচ্ছে টরিসেলির পরীক্ষা। এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টরিসেলির শূন্যস্থান, অর্থাৎ বায়ুচাপের কারণেই এমনটি হয়। বায়ুচাপ স্বাভাবিকভাবে সিআরপি সেন্টিমিটার। বায়ুমণ্ডলের চাপ সমান পারো স্তম্ভের চাপ, আর পারো স্তম্ভের চাপ পরিমাপক ব্যারোমিটার। এটা বায়ুচাপের পরিবর্তন নির্ণয়, টরিসেলির পরীক্ষা বায়ুমণ্ডলের চাপের পরিমাপ। উপরে সূচক প্রয়োগ করলে তার উচ্চতা এই সেই বস্তু থেকে উপর দিকে, উপর থেকে নিচের দিকে ধাবিত করবে। আবার নিচে বায়ু পানি দ্বারা ঊর্ধ্বমুখী চাপের কারণে পার্শ্ব চাপের কারণে সেই পরিস্থিতি হতে পারে। তরলের চাপ প্রয়োগ করা হয়েছে নিক্ষেত্র পথ মানে তরলের ঘনত্ব রোগ, তরলের উচ্চতা অগ্নি গভীরতা এই বিকর্ষ স্তরণ জি, এ ক্ষেত্র ফলে প্রযুক্ত বল সমান এই স্তরজি, চাপ সমান এই স্তরজি, অগ্নিক এই পথের চাপ সমান এই স্তরজি। যেহেতু জি ধ্রুব তাই র সমানুপাত ই সমানুপাতিক এই স্তর। এখানে দেখতে পাচ্ছি একটি পানি পাত্র, উন্নতি পানি আছে, পানি প্রথম নল দিয়ে দ্বিতীয় নল এবং তৃতীয় নল দিয়ে পানি প্রবাহের গতি পানির চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়। একটি পাত্রে গ্লিসারিন লতা আছে, গ্লিসারিনের উপরে জল থেকে ছিয়াত্তর সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় করো। গ্লিসারিনের ঘনত্ব একটি তোমরা নিজেরা নির্ণয় করো। দলীয় কাজ দেখে নাও, তোমরা দলগতভাবে এই কাজটি করে সমাধান মিলিয়ে নিতে পারো। সমুদ্র সমতল থেকে বেশি উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়, মুক্তিটি যথার্থতা বিশ্লেষণ করে। অর্থাৎ কী কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তা তোমরা উপস্থাপন করো। এখন তোমরা কিছু প্রশ্নের উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র, নিশ্চয়ই ঘূর্ণিপাক খাচ্ছে পানির মধ্যে, আর দেখতে পাচ্ছ বরফ এভারেস্ট পাহাড় হিমালয় ওভারে সিডর কেন সৃষ্টি হয়েছিল। বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমে নিম্নতাতে পরিণত হয়েছিল বলে সিডর সৃষ্টি হয়েছিল। এভারেস্ট সমুদ্র সমতলে বায়ুমণ্ডলীয় চাপের অনুপাত কত, উত্তরটি দেখে না, তিন অনুপাত দশ। এভারেস্ট সুরায় শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর কেন, বায়ুমণ্ডলের চাপ কম হওয়ার কারণে। পঁয়ত্রিশ মিটার উঁচু সাত তলা বিশিষ্ট দালানের ছাদে পানির ট্যাঙ্ক অবস্থিত। ষষ্ঠ তলার লোকজন প্রায় অল্প চাপে পানি পাওয়ার অভিযোগ করেন, কিন্তু নিচতলার লোকজন চাহিদা মতো কিছু পানি পেয়ে থাকেন। ক নম্বর প্রশ্ন চাপ নিয়ে, ক নম্বর প্রশ্ন উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে কেন, ব নম্বর প্রশ্ন দালানের নিচতলায় পানির চাপ নির্ণয় করো, ভ নম্বর প্রশ্ন দালানের বিভিন্ন তলায় পানির চাপ বিভিন্ন অস্তিত্ব বিশ্লেষণ করো। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। করোনাকালীন এই সময়ে তোমরা ঘরে বসে ডিজিটাল ক্লাস করবে অনলাইনে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। মহিলানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।